কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান। আমাদের অনেক এমন বুজুর্গ ছিল আল্লাহর নামের জিকির করতে করতে জিহ্বাটাকে ওটো বানায়া ফেলছে, ঘুমাইলেও তাদের জবান দিয়ে জিকির বের হয় আল্লাহু আকবার বলুন। ওই যে মুত্তাফাক আলাইহি বুজুর্গ মুহাম্মদুল্লাহ হাফিজজি, হাফিজজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি এত অধিক পরিমাণের জিকির করত যে হাফিজ জজুর ঘুমের গরু ঘুমাইত, ঘুমের গরে নাক ডাকতো হাফিজজি, কিন্তু ছাত্ররা তাকায় দেখতো হাফিজজির জবানটা ঘুমে বিভোর অবস্থায়ও হাফিজজির জবানটা মাছের ঠোঁটের মতো নড়াচড়া করে। ছাত্র একটা একদিন হাফিজজি হুজুর মুখের মধ্যে কি বলে ঘুমের মধ্যে শোনার জন্য কানটা দিছে, আশ্চর্য ছাত্র তার কানটা হাফিজজির জবানে লাগায় দেখে হাফিজজি ঘুমের মধ্যে আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে। শুধুমাত্র ঘুমের ঘরে জিকির করে হাফিজজি তা নয়, আরো আশ্চর্য ঘটনা মুসলমান কান পেতে শুনো, তুমিও তো মুসলমান আর আমাদের বাপ দাদারও তো মুসলমান, আপনি আমিও তো মুসলমান, হাফিজ হুজুরও তো মুসলমান। হাফিজ হুজুর কেমন ভাবে জিকির করছে, একদিন হাফিজজি বাথরুমে গেছেন, বাথরুমে হাফিজজি ইস্তেনজা করার জন্য গেছে, খাদেম বাথরুমের বাহিরে দাঁড়ায় রইছে, হঠাৎ খাদেম তাকায় দেখি হাফিজজি বাথরুম থেকে একটা দূর দিয়া বের হয়ে গেছে, আর হাফিজজির জিহ্বা কাইটা ঠোঁট দিয়া রক্ত গড়ায়া গড়ায়া জমিনে পড়তেছে। আল্লাহু আকবার আওয়াজ করে বলুন, খাদেম দৌড়ায় গেছে গিয়ে বলি ওগো আল্লাহর বান্দা হাফিজজি বাথরুমে গেলেন, সুস্থ শরীরে গেলেন, বাথরুম থেকে বের হইছেন, আপনার ঠোঁট খাইটা দিয়ে রক্ত বের হইতেছে, জিহ্বা খাইটা রক্ত বের হয়। হাফিজজি বলে কি রে খাদেম, বাথরুমে যখন গেছিলাম, বাথরুমে গিয়ে যখন এস্তেন্দার জন্য বসলাম, হাজত মিঠাবু বসলাম, এমন সময় দেখি বাথরুমের ভিতরে আমার জিহ্বাটা জিকির করতে চাইছে, কিন্তু বাথরুমের ভিতরে তো জিকির করা নিষেধ, এজন্য আমি আমার জিহ্বাটাকে বললাম জিকির করবি না জিকির করবি না, অপবিত্র অবস্থায় জিকির করা যায় না। তারপরেও আমার জিহ্বা মানে না, জিকির করতেই থাকলো করতেই থাকলো, আমি বললাম এটা জিকির করার জায়গা নয়, তারপরেও আমার জিহ্বাটা আল্লাহ আল্লাহ নামের জিকির করে, কিন্তু বাথরুমে তো জিকির করা নিষেধ, আমি বললাম জিকির করবি না, আমার জিহ্বা আমার কথা শুনে না, আল্লাহর নামের জিকির করতেই থাকে করতেই থাকে, কিন্তু আমি তো জানি অপবিত্র স্থানে আল্লাহর নামের জিকির করা যায় না, এজন্য আমি জিকির থেকে থামানোর জন্য আমার জিহ্বাটাকে দুই দাঁতের চিপাই ফেলে এত জোরে কামড় দিছিলাম, জিহ্বা কাইটা আল্লাহ আল্লাহ নামের জিকিরের মধ্যেই চলতে থাকে, আমার জিহ্বা জিকির ছাড়ে না। আমি বললাম বাথরুমে জিকির করা যাবে না, তারপরেও আমার জিহ্বা জিকির করতেছে, কামড় দিছি যে তো জোরে কামড়ের চাপ পড়েছে, জিহ্বা কাইটার রক্ত বের হয়ে গেছে, আল্লাহু আকবার আওয়াজ করে বলুন, এত অধিক পরিমাণের জিকির করছে, আপনি আমি কেমন জিকির করি করে বলুন, হয় নাই আওয়াজ করে সকলে মিলে বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর নামের জিকিরের প্রেমিক হয়ে যায়, ওই বান্দাটা আল্লাহর কাছে এত দামি হয়ে যায় যে জঙ্গলার হিংস্র প্রাণীরাও তাকে সম্মান জানায়। এমন একজন বুজুর্গ হলেন হাজি ইউনুস সাব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর নামের জিকির এত অধিক পরিমাণে জিকির করেছে হাজি ইউনুস, যে জিকির করতে করতে ঘুমাইলেও জিকির করত, কোন সময় বাদ দেই নাই জিকির থেকে, গাড়ি দিয়ে চলতেছে জিকির করতে করতে, জিকির করতে করতে আল্লাহর ভালোবাসায় ডুব দিয়া দিত। এমন একজন বুজুর্গ হলেন হাজি ইউনুস সাব রহমতুল্লাহ আলাইহি, একদিন গাড়িতে বসে সফর করতেছেন, কোথাও যেন যাচ্ছেন, ও মুসলমান একটু চিন্তা করে শোনো, আল্লাহর নামের জিকিরের কত শান,
জিকির যারা করে তাদের দাম আল্লাহ তাআলা এমনই বৃদ্ধি করে দেন। ও মুসলমান, কান পেতে ঘটনাটা শোনো, কেমন জিকির করেছে আর জিকিরের কারণে আল্লাহ পাক কত সম্মান দান করছে। ড্রাইভার হাজি ইউনুস সাহেবকে নিয়ে সফরে অবস্থায় গাড়ি চালাচ্ছে, হঠাৎ হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই জিকির করতে করতে আল্লাহর ভালোবাসায় ডুব দিয়া দিছে, মুরাকাবাই পড়ে গেছে। হঠাৎ ড্রাইভার তার গাড়িটাকে এক জায়গায় ব্রেক করে পার্কিং করে রেখেছে। কিছুক্ষণ পরে হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরাকাবার ধ্যান ছুটে গেলেই বলে, কিরে ভাই ড্রাইভার, আমরা কি আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছি নাকি? ড্রাইভার বলে, না। হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, তাহলে গাড়ি থামালি কেন? ড্রাইভার বলে, হুজুর ওই যে সামনে তাকায় দেখেন জঙ্গলার হাতিরা রাস্তা ব্লক করে রেখেছে, এখন যে গাড়িটা যাবে গাড়িটাকে তারা ধ্বংস করে ফেলবে। শুধুই মাত্র আমি গাড়ি থামিয়েছি তা নয়, আমার পিছনে তাকায় দেখেন শত শত গাড়ি এখন থামিয়ে পার্কিং করে রেখে দিয়েছি, কারণ তারা এখন ওই রাস্তা দিয়ে যাবে না, জঙ্গলার হাতিগুলো আক্রমণ চালাবে। মুসলমান কান পেতে শুনো, জিকিরওয়ালার কত শান আল্লাহ দান করে, কত মর্যাদা দান করে। হাজি ইউনুস সাহেব ডেকে ডেকে বলে, কিরে ভাই ড্রাইভার, ওই হাতিগুলা যে মালিকের গোলাম, আমি ইউনুস সেই মালিকের গোলাম, দে দে গাড়ি টান দে। কেন হাতিগুলা রাস্তাতে দাঁড়াইলো? আমি এদের সাথে মোলাকাত করব, কথা বলবো, ভয় করিস না, গাড়ি টান দে। ড্রাইভার বলে, হুজুর এত বাহাদুরি দেখেন না, যাবেন তো মরবেন, আমিও মরবো। হাজি ইউনুস সাহেব বলে, তুমি কি এই রাস্তা দিয়ে আর কখনো গাড়ি চালাইছি? কহা চালাইছি। হাজি ইউনুস সাহেব বলেন, তুমি কি কখনো কোনো হাতির উপরে জুলুম করেছো? ড্রাইভার বলে, না। হাজি ইউনুস সাহেব বলে, তুমি জুলুম করো নাই, আমিও জুলুম করি নাই, হাতিগুলা কেন আমাদের উপরে জুলুম করবে, টান দে গাড়ি। ড্রাইভার বলে, ঠিক আছে আমি টান দিচ্ছি, গাড়ি চালা স্টার্ট দিচ্ছি, গাড়ি নিয়ে যাইতেছে। হাজি ইউনুস সাহেব বলেন, হাতিগুলা যেখানে দাঁড়ায় রইছে ওখানে গিয়ে তুই গাড়িটাকে থামাবি, গাড়িটাকে থামায়া আমার বাম পাশের গ্লাসটা খুলে দিবি। ড্রাইভার বলে, হুজুর স্বেচ্ছায় নিজের মরণটা ডেকে আইনেন না? হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, গাড়ি তুমি টান। ড্রাইভার গাড়ি চালাইছে, গাড়ি নিয়ে যাইতেছে আর কাঁদতেছে, হায়রে জীবনের শেষ দেওয়া, এই রোড দিয়া যাচ্ছি, 100-তে 100 এখন আমার এন্তেকাল হয়ে যাবে। হাজি ইউনুস সাহেব ড্রাইভারের পিঠে হাত রাখা বলে, কিরে ধরাইস, ভয় পাইস না, গাড়িটা টান দে, ভয় নাই, আমি ইউনুস তোর সাথে আছি। ড্রাইভার আল্লাহর ওলির হাতির চোয়া পায়া তার ইমান বেড়ে গেছে, গাড়ি টান দিছে। গাড়ি চলতে চলতে হাতিগুলার সামনে গেলে ড্রাইভার তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আর বলে, হুজুর হাতিগুলা তো আমাদের গাড়ির দিকে দৌড়ে আসতেছে। হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, বই পাইস না, আমার বাম পাশের গ্লাসটা খুলে দিল, জিকিরওয়ালার কত শান। ও মুসলমান, চিন্তা করে দেখো, তুমি আর আমি হইলে কখনো গাড়ি নিয়ে এগোতাম না, নিশ্চিত মরণ হয়ে যাবে, হাতি আক্রমণ চালাবে, কিন্তু আল্লাহর বান্দা হাজি ইউনুস একজন জিকিরওয়ালা মুসলমান, জিকির করতে করতে আল্লাহর সাথে তো খাতির হয়েছে যে জঙ্গলার হিংস্র প্রাণীরাও তাদেরকে আক্রমণ করে। হাজি ইউনুস সাহেব দেখে হাতিগুলা দৌড়ে আসতেছে, ড্রাইভারকে বলে, গ্লাসটা খুলে দে। ড্রাইভার বাম পাশের গ্লাসটা খুলে দিছে, ড্রাইভার কান্দে, হাই রে এখন বুঝি কি ঘটনা ঘটে যায়। কিন্তু আল্লাহ ওয়ালা জিকিরের যে কত মর্যাদা আল্লাহ এটা প্রকাশ করতে চান। আশ্চর্য ঘটনা, আজীব ঘটনা, হাতিগুলা দৌড়ে গাড়ির কাছে আসছে বটে, কিন্তু জঙ্গলের রাজা হাতিটা তার সুলতা গাছ দিয়া ঢুকা হাজি ইউনুস সাহেবের ডান হাতে চুমা খায়া নাচতে নাচতে জঙ্গলের দিকে চলে যায়। জিকিরওয়ালার কত মর্যাদা, কত শান।
কেবলমাত্র জংলার একটা হাতি তার হাতে চুমু খাইছে তা নয়, চার পাঁচটা হাতি ছিল। ওই হাতিগুলা সিরিয়াল ধরে একে একে হাজি ইউনুস সাহেবের ডান হাতে চুমু খায়া নেজ নারায়ণ নারায়ণ জংলার দিকে চলে যাইতেছে। হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই এবার মুচকি মুচকি হাসতেছে। ড্রাইভার মনে করেছে গাড়ি আক্রমণ চালাবে, ড্রাইভার ভয়ে চোখ বুঝে ফেলেছিল, চোখ খুলে দেখে গাড়িতে কোনো আক্রমণের চিহ্ন নাই। ড্রাইভার বলে হুজুর আল্লাহর বান্দা ইউনুস হাতিগুলাকে আপনাকে আক্রমণ করে নাই। হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে তোরে না, আমি আগে বলেছিলাম আমি ইউনুস যেই মালিকের গোলাম, হাতিগুলা ওই মালিকের গোলাম। তুই কি জানোস হাতিগুলা আমার হাতে চুমু খায় কি বলছে? আমার হাতে হাতিগুলা শুধু চুমু খাইছে তা নয়, হাতিগুলা আমার হাতে চুমু খায় মিনি মিনি একটা কথা বলছে। ড্রাইভার বলে কি বলছে? হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন হাতিগুলা আমার হাতে চুমু খায়া বল, ও আল্লাহর বান্দা জিকিরওয়ালা ইউনুস তুমি এই দিক দিয়ে তো এই দিক দিয়া যাইবা, এজন্য আমরা জংলার হিংস্র পানিগুলা রাস্তা আটকায় রাখলাম। আমাদের মনের একটা আশা যেই বান্দা আল্লাহর বান্দা ইউনুস সদা সর্বদা আল্লাহ আল্লাহ নামের জিকির করে ওই ইউনুসের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আমরা জানছি আজকে তুমি এই রাস্তা দিয়ে যাইবা, তোমার সাথে একটু মোলাকাতের জন্য রাস্তাটা ব্লক করে রাখলাম। যদি আমরা রাস্তা ব্লক না করতাম তোমার ড্রাইভার গাড়ি নিয়ে চলে যাইতো। ওগো আল্লাহর বান্দা ইউনুস তুমি জিকিরওয়ালার কারণে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, কমসে কম এক মুহূর্তের জন্য হলেও তোমার সাক্ষাতের আশায়। আল্লাহু আকবার বলো, জিকিরওয়ালার শান তোমার ভিতরে আমার ভিতরে আল্লাহর নামের জিকির না, কিন্তু যারা উঠতে বসতে আল্লাহর নামের জিকির করে তারা খাবিনার চাইতো দিলের মধ্যে প্রশান্তি লাভ করে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাহু ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন উঠতে বসতে চলতে ফিরতে ঘুমাইতে আল্লাহ আল্লাহ নামের জিকির করে তার মুমিন মুমিনরা আল্লাহর নামের জিকির করে আত্মায় শান্তি পায়। এজন্য মুসলমান আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম, সফলকামী বান্দা জান্নাতি বান্দা হতে হলে তিনটা গুণের প্রয়োজন। প্রথম নম্বর গুণ আল্লাহর নামের জিকির। যদি কারো আল্লাহর নামের জিকির কাসরতে যিকরুল্লাহর ধনে কেউ ধনী হতে পারে তো তিন গুণের প্রথম গুণ সাথে তার অর্জন হয়ে গেল। এজন্য সদা সর্বদা আল্লাহর নামের জিকির করতে তৈয়ার তো সকলে, তৈয়ার তো সকলে আল্লাহ পাক সবাইকে সদা সর্বদা আল্লাহর নামের জিকির করার তৌফিক দান করো। দুই নাম্বার, সময় সংক্ষিপ্ত, মুরব্বী বসে আছেন, হুজুর বয়ান করবেন। দুই নাম্বার, ইজতিনাব আনিল মাসিয়া, গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ করা যাবে না। এখন তো মুসলমানের ঘর থেকে শুরু করে বাজারে যে দোকানটা দিছে ওইটার মধ্যেও গুনাহ ঢুকায় দিছে। টিভি সারা দিন এখন ব্যবসা জমে না, কথা কন না কেন ঠিক না বিটেকে আওয়াজ করে বলে। এখন তো আরেক যুগ চলে আসছে, দোকানের মধ্যে পুরুষরা না বৈশা মহিলা বসায় দেয়, হয় না? আপনাদের দিকে না হলো আমাদের দিকে আছে, টিভি চলতেছে আদালের সম টিভি চালায় রাখে মুসলমান। যিনি গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ করা যাবে না, কারণ গুনাহ করলে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম বুক করতে হবে। কিন্তু আজকে তো আপনি আমি গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছি, মুসলমানের গুনাহ দেখে বেঈমান মুশরিকরা হাসে। আগেকার জমানার মুসলমানের চরিত্র দেখা, বেঈমান মুশরিকরা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে,
ওই যে মাইকেল এইচআর একটা বই লিখছে D100, সে তার গবেষণায় 100 জন মনীষীর জীবনী লিখেছে, খ্রিস্টান একটা বই লিখেছে, তার গবেষণা অনুযায়ী 100 মনীষীর জীবনী কথা লিখেছি। এর মধ্যে সর্বপ্রথম যার নামটা আনছেন তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টানরা বলে কি রে তুই না খ্রিস্টান, মুসলমানদের ধর্মের নেতার নাম কেন আনলি? মাইকেল ইচার্ট কয় আমি আমার গবেষণায় দেখলাম নবী মুহাম্মদের চাইতে সুন্দর আখলাকের মানুষ পৃথিবীতে কেউ আসে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে সকলে মিলে বলুন আল্লাহু আকবার। তোমার নবীর শান থেকে খ্রিস্টান পাগল হয়ে যায়, তো মাইকেল এই চারটি বলা হলো তাহলে মুসলমান ধর্ম গ্রহণ করে না? মুসলমানের নবী ভালো, ইসলাম ধর্মটা গ্রহণ করলেই তো পারো। মাইকেল ইচার কয় আমার মনটা এ চাই ইসলাম ধর্ম গ্রহণ করতে, কিন্তু বর্তমান নবী মুহাম্মদের উম্মতের চরিত্র দেখলে আমার মনটা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। কারণ আমরা এখন হাতে হাতে গোনা নিয়ে ঘোরাফেরা করি, অথচ আগেকার জমানার মুমিনের গুণা করে নাই, এই অটলতা দিয়ে কালিমা পড়া খ্রিস্টানরা মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। ওই যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাই এক ওয়াকিয়া লিখেছেন, ঘটনা লিখেছেন, তিনি বলেন তিন মুসলমান আপন ভাই এক জালেম রাজার কবলে আটকা পড়ে গেছে, খ্রিস্টান রাজার কবলে। জালেম রাজাই তিন মুসলমানকে বন্দি করে রেখেছে, তিন মুসলমান আপন তিন ভাই, তিনজনকে জালেম রাজাই দুই হাত উপরের দিকে বেঁধে ঝুলন্ত অবস্থায় রেখেছে, আর বলেছে ওই মুসলমান গোলা তোরা আমার এলাকাতে কেন ঢুকলি? মুসলমান তিনজন বলতেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ঢুকলাম। জালেম খ্রিস্টান কয় তোদের কত সাহস, খ্রিস্টান রাজ্যে ঢুকলি ইসলাম ধর্ম গ্রহণ করার দাওয়াত দিতি, আমি তোদেরকে শুলিতে চড়াইয়া তেলে বেজে বেজে তোদেরকে আমি হত্যা করব। তিন মুসলমান তিন আপন ভাই বজ্রকণ্ঠে বলে জালেম কোথাকার, তেলের মধ্যে শুধু বাজলে না, আমাদেরকে কাইটা টুকরা টুকরা করতে পারবি, তারপরেও আমাদের বুক থেকে ইসলাম নিতে পারবি না, আমাদেরকে তুই গুনাহ করাইতে পারবি না। জালেম তো কিন্তু হইছে, জালেম রাজার সাথে সাথে কড়াইয়ের মধ্যে বড় কড়াইয়ের মধ্যে তেল ঢালছে, আগুনের দ্বারা জাল দিয়া তেলটাকে টকবক করাইছে, গরম তেল টকবক করতেছে। তিন মুসলমান আপন তিন ভাইকে জালেম রাজাই শুলিতে চড়াইয়া উপরে লটকায় রাখছে, ঝুল ঝুলতেছে। জালেম রাজাই বলে ওই যে গরম তেল দেখতেছস, ওই গরম তেলের মধ্যে তোদেরকে এখন বাজব। জালেম রাজাই বলতেছে তেলের মধ্যে বাজব। তিন মুসলমান বলে জালেম তারপরেও আমাদের থেকে ঈমান নিতে পারবি না। জালেম রাজাই বলে সুজাং বলে কি উঠবে না, একজনকে বাজলেই তোরা ভালো হয়ে যাবি, তোরা ইসলাম ছেড়ে দিবি। জালেম রাজাই সাথে সাথে তিন মুসলমান আপন ভাইয়ের বড় ভাইকে জল্লাদের মাধ্যমে ধাক্কা দিয়ে গরম তেলের মধ্যে ফেলে দিছে। গরম তেলের মধ্যে ফেলার সাথে সাথে মুসলমানের হাড় গোলা খড়খোটার মতো উপরে ভেসে উঠেছে, গোশত গোলা নিচে চলে গেছে, শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এবার জালেম বলে একজনকে মারলাম, এখনো কি কালিমার মধ্যে অটল থাকবি, গুনাহ করবি না? দুই মুসলমান আপন ভাই বলে না না না, তেলে বাঁচতে পারবি, বুক থেকে ঈমান নিয়ে গুনাহ করাইতে পারবি না, শিরিকের গুনাহ করাইতে পারবি না। জালেম রাজাই বলে বুঝেছি ওইগুলাকে দাওয়াত দিয়ে লাভ হবে না, তেলের মধ্যে ভেজে দে। দ্বিতীয় মুসলমান মধ্যম ভাইকে টান দিয়া নামাইছে, গরম তেল টকবক করতেছে, ধাক্কা দিয়ে তেলের মধ্যে ফেলে দিছে, সাথে সাথে ওই ভাইটাও শহীদ হয়ে গেল। জালেম রাজা এবার ছোট্ট ভাইটাকে বলতেছি কিরে তুই কি ইসলাম ছাড়বি না, তোর দুই ভাইকে তোর তেলে বাজলাম। জালেম রাজাই কয় দুইজনকে তেলের মধ্যে বাজলাম, যদি ইসলাম না চারোস তাহলে তোরেও তেলের মধ্যে বাজি করব। ছোট্ট ভাই বলে জালেম কোথাকার,
আমার বাইকে যেমন তেলে বেজে সোস ওরা তেলের মধ্যে জান দিছে, ঈমান ছাড়ে নাই, গোনা করে নাই, আমিও ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার বলুন। জালেম বলে বুঝেছি তোদেরকে তেলেই বাঁচতে হবে। তৎক্ষণাৎ জালেম তাকায় দেখে ছোট্ট বাইটা ঝুলন্ত অবস্থায় চোখের পানি সেরে সেরে কাঁদতেছে। জালেম বলে কিরে তেলে বাজমু, এই ভয়ে বুঝে কান্না করতেছিস? ছোট্ট ভাই বলে না না এই ভয়ে কান্না করি না। তাহলে কেন কান্দ? ছোট্ট ভাই বলে কিরে জালেম, দুনিয়াতে জন্ম নিয়েছি, তিন ভাই দুনিয়াতে আসলাম, আমার আপন দুই বড় ভাই তারা আমার আগে দুনিয়াতে আসলো, আবার তারা আমার আগে তেলের মধ্যে জান বিলীন করে আল্লাহর জান্নাতে চলে গেল আমার আগে, তুই এখন আমাকে ফেলবি? ওরা তো আমার আগে জান্নাতে চলে গেছে, আমি দেখতেছি তেলের মধ্যে জান্নাত। আমার ভাইদের কি তোরা তেলের মধ্যে বাজলি? আপন দুই বড় ভাই আমার আগে জান্নাতে চলে গেল, আমি যে তাদের পরে জান্নাতে যাব এই আফসোসে কাঁদতেছি। আল্লাহু আকবার বল। জালেম বলে আরে ও তো আরো বড় সাংঘাতিক, এই কিটাকে তেলের মধ্যে ফেলে দে। এমন সময় খ্রিস্টান পাদ্রী আইসা বলে রাজা বাদশা যাব না, মুসলমানদেরকে তেলের মধ্যে ফেললে ওরা তো জান্নাতে চলে যায়। ও বলতেছে ওদেরকে তেলে বেজে জান্নাতে পাঠাইলে আমাদের লাভ কি? ওরারে গুনাহ করান গুনাহ, ওরে তেলের মধ্যে বাজবেন না। জালেম রাজাই বলে কিভাবে গুনাহ করাবো, প্রসেস কি, পদ্ধতি কি? খ্রিস্টান পাদ্রী বলে আমার কাছে প্রসেস পদ্ধতি আছে। জালেম বলে কি পদ্ধতি? খ্রিস্টান পাদ্রী বলে আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, কন্যা আছে, ওই কন্যাটার সাথে এই মুমিন যুবকটাকে এক ঘরের মধ্যে 40 দিন আটকায় রাখেন, দেখবেন অটোমেটিক গুনাহ করবে। আর গুনাহ করলে আমার কন্যা সন্তানের সাথে গুনাহ করলে, আমার কন্যা সন্তানের সাথে গুনাহ করলে ওই মুমিন এমনিতেই ঈমান হারা হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। খ্রিস্টান রাজা বলে হ্যাঁ ঠিকই তো একটা বুদ্ধি দিছো, ওরে যদি আমি তেলের মধ্যে বাজি তাহলে ও মুসলমান জান্নাতে চলে যাবে, নিয়ে যাও তোমার কন্যা মেয়েটার সাথে ওরে একটা রাজপ্রাসাদের একটা রুমের মধ্যে আটকায় দাও। খ্রিস্টান পাদ্রী মুমিন যুবকটাকে হাতে ধইরা তার বাড়িতে নিয়ে গেছে, নিয়ে তার কন্যাকে বলতেছে মারে জীবনে কত পুরুষের চরিত্র নষ্ট করলি, আজকে যদি একটা পুরুষের চরিত্র নষ্ট করতে পারো তাহলে রাজা আমাদেরকে অর্ধেক সম্পত্তি লিখে দিবে, রাজ্য লিখে দিবে। খ্রিস্টান পাদ্রী মেয়ে বলে বাবা কি সেই পুরুষ, কি তার পরিচয়? খ্রিস্টান বলে বড় শক্ত একটা মুমিন, তেলে বাজার ভয় দেখে ঈমান ছাড়াইতে পারি নাই, তুই কি পারবি ওটার ঈমান ছাড়াইতি? মেয়েটা বলে বাবা জিন্দগিতে কত পুরুষের চরিত্র নষ্ট করলাম, ওর চরিত্র নষ্ট করতে এটা কোনো ব্যাপার নেই, দাও দাও একটা রুমের মধ্যে আমাদেরকে তালাবদ্ধ করে দাও, দেখবো রে গুনাহ করাবো। খ্রিস্টান পাদ্রী তার কন্যা সন্তান আর মুমিন যুবকটাকে একটা ঘরে আটকায় দিল, আর তার কন্যা সন্তানটাকে বলল 40 দিন পরে আমি আসবো, কি গুনাহ করাইছো এটা দেখার জন্য। তালাবদ্ধ করে খ্রিস্টান চলে গেছে, ওয়াক্তে ওয়াক্তে খানা আসতেছে, 40 দিন পরে খ্রিস্টান গেছে মুমিন যুবকটাকে কতটুকু গুনাহ করাইছে দেখার জন্য। ও মুসলমান কান পেতে শুনো, কান পেতে শুনো, গুনাহ ছেড়ে দেওয়া মুমিনের কত মর্যাদা কত দাম। খ্রিস্টান 40 দিন পরে বড় আনন্দ নিয়ে গেছে, আমার মেয়েটা মনে হয় যুবকটাকে গুনাহ করাইছে, আর গুনাহ করাইতে পারলে রাজা আমাদেরকে পুরস্কার দিবে। খ্রিস্টান পাদ্রী 40 দিন পরে কন্যা সন্তানের দরওয়াজার মধ্যে আওয়াজ দিছে, আই মা দেখা যাক কতটুকু গুনাহ করাইছস বলে যা। আশ্চর্য ঘটনা, 40 দিন পরে ঈশা বাবা ডাক দিছে মেয়ে আসছে, দরওয়াজা খুলতেই খ্রিস্টান তাকায় দেখে যে মেয়েটাকে অলঙ্গ করে ঘরের মধ্যে রেখে গেছিল ওই মেয়েটা পর্দা ভুকরা সহকারে বাবার সামনে এসে দাঁড়াইছে। খ্রিস্টান বলে কিরে মা রাইখা গেলাম অলঙ্গ অবস্থায়, তুই দিয়ে আবার মুসলমানের মতো পর্দা করে আমার সামনে এসে দাঁড়াইলি,
আমি তো কোনই ঘটনা বুঝতেছি না, কি ঘটনা ঘটিসব। বাবার কথা শুনি না মেয়ে কান্দে আর কয় বাবারে, 40 দিন যাবত যে যুবকটার সাথে থাকছি বাবা, সাধারণ কোন মুমিন না। আল্লাহু আকবার বল, বাবারে জীবনে কত মুসলমান পুরুষের চরিত্র নষ্ট করলাম, কিন্তু 40 দিন এমন একটা মুমিনের সাথে থাকছি বাবা, যে মুমিনটা সাধারণ কোন মুমিন না। গুনাহ করাইবার কত চেষ্টা করলাম, রাত্রি বেলা নিজে উলঙ্গ হইয়া ঘুমাইলাম, যাতে করে আমার যৌবনে পাগল হয়ে আমার সাথে সে গুনাহ করে। কিন্তু বাবা 40টা দিন একই ঘরের মধ্যে তালাবদ্ধ হয়ে আবদ্ধ থাকলাম, কিন্তু 40 দিনের ভিতরে সে আমার দিকে একটা নজরও দেই নাই। আল্লাহু আকবার আওয়াজ করে বলো, মেয়েটা বলতেছে বাবা 40 দিনের ভিতরে আমার দিকে একটা নজরও দেই নাই। বাবারে ওই যুবকটা যাই নামাজ বিছায়া বিছায়া, নামাজের মধ্যে নামাজ যাই নামাজের মধ্যে দুইটা হাত পায়ে বেঁধে আল্লাহ আল্লাহ বলে কাকে যেন ডাকে। বাবারে যৌবনের তারা নিয়ে উলঙ্গ হয়ে আমি রাত্রিবেলা যখন তার সামনে ঘুমায় থাকি, কখনো কখনো এশারের সময় হয়ে গেলে আমার চোখে ঘুম এসে যায়, ঘুমায় আছে মধ্যরাত্রে যখন আমার কখনো ঘুম ভেঙে যায়, আমি ঘুম থেকে জায়গা দেখি মুমিন যুবকটা যেই যাই নামাজে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেছি, তার মাথা বরাবর ছাদ ফেটে আসমান থেকে একটা নূর আর রোশনি তার মাথায় পড়তেছে। বাবারে আমি ওই মুমিনটাকে কখনো গুনাহ করে দিতে পারি নাই, আমি ভাবলাম সাধারণ কোন মুমিন নই, আমি ওকে হারাম খাদ্য খাওয়াইতে পারি নাই, অনেক চেষ্টা করছি একটু মদ খাওয়ায়, মাতাল হলে আমার সাথে জেনাবে বিচার করবে, ইমাম চলে যাবে, গুনাহ হয়ে জাহান্নামে। কিন্তু বাবা রাজপ্রাসাদের যত খাবার তার কাছে আমি দিছি, ওই খাবার গুলা সে খাইনি। বাবা বলতেছে তাহলে খাইছে কি, মেয়ে বলতেছে বাবা এই যুবকটা সাধারণ কোন যুবক না, ওর খাবারের ব্যবস্থা স্বয়ং আল্লাহ করেছে। আল্লাহু আকবার বলুন। বাবা রে ঘুম থেকে যখন জাগি, ফজরের সময় হয়ে গেলে ঘুম থেকে জায়গা দেখি যুবকটা যেই যাই নামাজে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে, তার যাই নামাজের আশেপাশে এমন এমন কিছু খাবার ফল ফলুট দেখতে পাই, যেই ফল ফলুট গুলো কখনো আমি দুনিয়াতে দেখি নাই। আমি বললাম ভাই ফল ফলুট গুলো তোমাকে কে দিয়েছে? যুবকটা বলে যে মালিক আমাকে সৃষ্টি করেছে, ওই মালিক আমাকে আবদ্ধ ঘরের মধ্যে জান্নাতের খাবার খাওয়াই। ও মুসলমান গুনাহ থেকে বেঁচে থাকার একটু শান। এবার কন্যা সন্তানটা কান্দে আর বলে বাবারে যেই যুবকটা আল্লাহর পেয়ারা বান্দা গুনাহ করে নাই, ওই যুবকের অটলতা দেখে আমি আমার তোমার কন্যার ভিতরে ইসলাম ধর্ম গ্রহণের পাইতার যাচ্ছে, আমারও ইসলাম ধর্ম গ্রহণের আশা জাগছে বাবা। সাথে সাথে আমি যুবকের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার বাবা বলতেছে মারে সত্যি যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে আর ওকে গুনাহ করার দরকার নাই, আমাকে নিয়ে যা, তুই একা তোর হাতে তুইরা মুসলমান হবি তা নয়, আমি খ্রিস্টান বাবাকে নিয়ে যাই, আমি ওর হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হব, বাপ মেয়ে কালিমা পড়ে মুসলমান। এবার বাবা বলতেছে মারে জালেম রাজাই যদি শুনতে পারে আমরা এখানে সকলে মুসলমান হয়ে গেছি, আমাদের সকলকে মেরে ফেলবে, আয় আমরা সকলে এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাই দূর দূরান্তে। এবার তিনজনে মিলে রাজপ্রাসাদ ছেড়ে চলে যাই, মরু প্রান্তর দিয়ে হাঁটতেছে হাঁটতেছে মুসলমান কাঙ্ক্ষিত শোনো আলোচনার ইতি টান বই খুলি, ও মুসলমান গুনাহ করে নাই মুমিনের কত মর্যাদা একটু কাঙ্ক্ষিত শোনো, বাপ মেয়ে আর এই মুমিন যুবকটা মুরুপান্তর দিয়ে হাতে অনেক দূর যাওয়ার পরে মুমিন যুবকটা তাকায় দেখি সাদা পাগড়ি পরিহিত ঘোড়ার উপরে সুয়ার হয়ে দুইজন পুরুষ তার দিকে পাগড়ি পরে সাদা পাঞ্জাবি পরে তার দিকে আসতেছে। যুবক মুমিনটা যতই আগাচ্ছে ততই ওদেরকে পরিচিত পরিচিত মনে হচ্ছে। আল্লাহু আকবার। কিন্তু আশ্চর্য আজীব ঘটনা, মুমিন যুবকটা যখন ঘোড়ার মধ্যে যে দুইজন সওয়ারি বসে আছে
ওই দুইজন সোয়ারি সাধারণ কোন মানুষ না, ওই দুইজন সোয়ারি হলো ওই তার দুই ভাই, যেই দুই ভাইকে জালেম রাজা তেলের মধ্যে বেজে শহীদ করে দিয়েছে। মুমিন বলতেছে, কি রে ভাই, তোমরা না আমার দুই ভাই, তোমরা না জালেমের জুলুমে তেলের মধ্যে লাফ দিয়া গোনা না কইরা জান বিলীন করছো, তোমরা না মইরা গেলা কিভাবে আসলা? মুমিনের দুই ভাই বলতেছে, কি রে ছোট ভাই, আল্লাহর রাস্তায় যারা জীবন বিলীন করে তারা মরে না। আল্লাহু আকবার বলল, এটা আমার কথা নয়। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত ধারণা করবা না, তারা জীবিত, আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। বাইরে আমরা মরেছি ঠিক আছে, কিন্তু আমরা তো শহীদ জীবিত, আল্লাহ পাক আমাদেরকে তোর কাছে পাঠাইছে, কিসের জন্য পাঠাইছে ভাই? দুই ভাই বলে, জান্নাত থেকে তোর কাছে একটা সুসংবাদ নিয়ে আসলাম, তুই যে জালেমের জুলুমের শিকার হয়ে ইসলাম ছাড়স নাই, আল্লাহ পাক তোর জন্য একটা জান্নাত রেডি করে রেখেছে, আমরা শহীদ হয়ে একটা জান্নাত পাইছি আর তুই দুইটা জান্নাত পাইছিস। আর একটা জান্নাত কিসের জন্য? দুই ভাই বলে, ওই যে খ্রিস্টানের মেয়ের সাথে একটা রুমের মধ্যে 40 দিন থাকলে কিন্তু গুনাহ করিস নাই, আল্লাহ তাআলা তোকে এত ভালোবেসেছে, ওই যে গুনাহ করিস নাই গুনার সুযোগ পাওয়া সত্ত্বেও এজন্য আল্লাহ পাক খুশি হয়া আমাদেরকে একটা জান্নাত দিয়েছে, আর তোকে আল্লাহ পাক আল্লাহর বানানো দুই জান্নাতের মালিক বানায়া দিছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্য মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাইলাম, জান্নাতি বান্দা হতে চান, সফলকামী মুমিন হতে চান, তিনটা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? এক নাম্বার, কাসরতে জিকরুল্লাহ, বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করতে হবে। মুসলমান জবান দিয়ে গান গাইবা না, গাইবা না গান। দুই নাম্বার, ইজতিনাব আনিল মাসিয়া, গুনাহ ছেড়ে দিতে হবে। তিন নাম্বার, ফিকরে আখেরাত, সদা সর্বদা আখেরাতের টেনশন মাথায় রাখতে হবে, যে একদিন আসমান খসে খসে পড়ে যাবে, জমিন চৌচির হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দান শুরু হয়ে যাবে, এই ভয়াবহ দৃশ্যের স্মরণ তোমাকে আমাকে রাখতে হবে। যদি এই তিনটা গুণ অর্জন করতে পারি তাহলে আল্লাহ পাক বলেন, কদ আফলাহ মান যাক্কা, এরাই তাদের ভিতরটাকে পরিষ্কার করে নিল। আল্লাহ পাক সবাইকে তিন গুণে গুণী হয়ে, তিনটি ধরে ধনী হয়ে, কিয়ামতের কঠিন ময়দানে কঠিন কঠিন ঘাঁটিগুলো পাড়ি দিয়ে জান্নাতের পথের পথিক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন, আরো জোরে করে বলুন আমিন। যদি আপনার আমার ভেতরটা পরিষ্কার হয়, টাকা আছে, চেহারা সুন্দর, ক্ষমতা আছে, এর দিয়া জান্নাতের আশা করা যায় না, ভেতর পরিষ্কার করতে হবে, কলবের পরিচ্ছন্নতা আনতে হবে। এজন্য অতীতে যারা ভেতর পরিষ্কার করেছে তার দাম, ওই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্দর ছিল না কালো ছিল? আওয়াজ করে সকলে বলুন, সুন্দর না কালো? কালো ছিল, কিন্তু তার ভেতরটা বড় পরিষ্কার। এজন্যই তো আল্লাহর নবী মেরাজের রাত্রিতে হযরত জিব্রাইলের সাথে জান্নাত পরিদর্শন করতেছে। জান্নাতের মধ্যে আল্লাহর নবী হযরত জিব্রাইলের সাথে জান্নাত পরিদর্শন করতেছেন, ঠিক এমন সময় দেখে জান্নাতে একটা পায়ের হাঁটার আওয়াজ শোনা যাইতেছে। আল্লাহর নবী বলে, কি রে ভাই জিব্রাইল, তুমি আর আমি এখানে চলাফেরা করতেছি, তৃতীয় কোনো মানুষ নাই, তারপরে ওই জান্নাত থেকে কারা হাঁটের হাঁটার আওয়াজ শোনা যায়? জিব্রাইল বলে, ওই যে আপনার সাহাবী কালো বেলাল, দুনিয়ার জমিনে হাঁটাচলা করতেছি, সে তো আল্লাহর কাছে অনেক দামি, এজন্য এই জান্নাতের মধ্যে বেলালের পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়। বেলাল কালো ছিল, কিন্তু ভেতরটা পরিষ্কার ছিল, জান্নাতি বান্দা হয়ে গেছে। এমন আরেকজন দামি মানুষ, তার নাম লোকমান, তাফসীরের কিতাবের মধ্যে আছে, হযরত লোকমানও কালো ছিল, বিশ্রী ছিল, কিন্তু আল্লাহর কাছে বড় দামি বান্দা ছিল।
হযরত লোকমানের কত দাম? লোকমানের নামে একখানা সূরা আল্লাহ কালামে হাকিমে নাজিল করছে। শুধু তাই নয়, হযরত লোকমানের অনেক দাম, আল্লাহ পাক হযরত লোকমানের নামে শুধুই মাত্র একখানা সূরা নাজিল করছে তা নয়, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত লোকমানের কিছু নসিহত কিয়ামত পর্যন্ত যেন জমিনে চালু থাকে এজন্য সূরা লোকমানের মধ্যে লোকমানের কিছু নসিহত ঢুকায় দিছে। এই হলো হযরত লোকমান। এজন্য কিয়ামত পর্যন্ত যারা তাদের কলব পরিষ্কার করে নিবে, আর্থিক পরিচ্ছন্নতা আনয়ন করতে পারবি, ওই বান্দাটাও লোকমান বেলালের মতো আল্লাহর কাছে দামি হইয়া যাবে। এজন্য মহতারাম হাজরিন, চেহারার সৌন্দর্যের দ্বারা জান্নাতে যাওয়া যায় না, যদি রং ফর্সা হওয়ার দ্বারা জান্নাতে যাওয়া যাইতো, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সুন্দর সুন্দর চামড়াওয়ালা মানুষগুলো আমাদের আগে জান্নাতে চলে যেত, কারণ ভিতর খারাপ তো যাইতে পারবে না। কারণ হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে যেটার নাম হলো কাল। ওই গোশতের টুকরাটা পুরা দেহের বাদশা। ওই গোশতের টুকরাটা যদি কারো ভালো হয়ে যায়, তার হাতটা ভালো, পাটা ভালো, চোখটা ভালো, কলবটা যার ভালো, সে তার হাত দিয়ে গোশের টাকা আদান প্রদান করবে না। কলব যার ভালো, সে তার পা দিয়ে মসজিদ বেতিরিকে মাজারে যাত্রার মঞ্চে পায়ে হেঁটে যাবে না। আর যদি কলবটা কারো খারাপ হয়ে যায়, তার হাত দিয়ে সুদের টাকা আদান প্রদান করবে, পা দিয়ে সে আল্লাহর ঘর মসজিদে যাবে না, ওই পা দিয়ে হেঁটে হেঁটে সে যাত্রার মঞ্চে চলে যাবে, কারণ তার কাছে ইবাদত ভালো লাগবে না। কলব খারাপ তো, আর যদি কলবটা ভালো হয়ে যায়, কলব ভালো, দেখতে কালো, গড়ে থাকার জায়গা নাই, গাছের তলায় রাত্রি যাপন করে আল্লাহর কাছে দামি, এজন্য কলবটাকে পরিষ্কার করার মেহনত চালাতে হবে। ওরে নরসুন্দির মুসলমান, কলব পরিষ্কার করে আল্লাহর কাছে জান্নাতি বান্দা হতে চাও? আমাদের আকাবির বুজুর্গরা বলেন, তিনটা গুণ অর্জন করে নাও, তিনটা গুণ, তিনটা গুণ যার ভিতরে থাকবে সে আল্লাহর কাছে জান্নাতি বান্দা, দামি মানুষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। তিনটা গুণ যার ভিতরে থাকবে সে আল্লাহর কাছে দামি বান্দা হয়ে যাবে, জান্নাতি বান্দা হয়ে যাবে। এক নাম্বার, কাসরতে জিক্রুল্লাহর ধন। এই জবান দিয়েছে কে? আওয়াজ করে সকলে মিলে বলুন, কে দিয়েছে? এই জবানে থাকবে কার নাম? আওয়াজ করে সকলে বলুন, কার নাম? আল্লাহর নাম, কাসরতে জিক্রুল্লাহ। যে মালিক জবান দিয়েছে সেই মালিকের নাম সদা সর্বদা বেশি বেশি আল্লাহর নামের জিকির করো, তো জান্নাতি বান্দা হয়ে যাইবে। কিন্তু আশ্চর্য, যেই মালিক জবান দিয়েছে, জবানের পাওয়ার দিয়েছে, ওই মালিকের স্মরণ নাই, মালিকের দেওয়া জবান দিয়ে বাংলা হিন্দি সিনেমার গান বের হয়, ঠিক না? কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো, ও মুসলমান, আল্লাহ পাক তোমাকে জবান দান করেছে, ওই জবানে তোমাকে আল্লাহ কথা বলার পাওয়ার দিছে, কিন্তু এমন মানুষ আছে জবান পাইছে কিন্তু জবানের পাওয়ার পায়নি। তুমি তোমার বাবাকে আব্বা বলে একটা ডাক দিতে পারো, তোমার বাবার দিলটা খুশি হয়ে যায়, কিন্তু পৃথিবীর মানচিত্রে এমন মানুষ আছে, সন্তান জন্ম দিয়েছে, কুলে পিঠে করে সন্তানটাকে মানুষ করছে, কিন্তু আল্লাহ পাক সন্তানের জবানের পাওয়ারটা ছিনায় নিয়েছে। তুমি তোমার সন্তানের জন্য দোকান থেকে মজা কিনা নিলে তোমাকে আব্বা বলে ডাকবে, কিন্তু এমন দুর্ভাগা পিতা আছে সন্তানের জন্য
অনেক মজা কিনে নিয়ে যায়, কিন্তু সন্তানের মুখ থেকে বাবা ডাকা সে না, তাদের মনে বড় ব্যথা। আমি গত মাস সিরাজগঞ্জ প্রোগ্রামে গেছি, বয়ান শেষে এক লোক আসে বলে হুজুর যে মাদ্রাসার উপলক্ষে বয়ান করলেন, মাদ্রাসাতে আমি অনেক টাকা দিয়ে দিলাম, পকেটের সব টাকাগুলা দিয়ে দিছি। আমি বললাম ভাই কি উদ্দেশ্যে টাকাগুলা দিলেন একটু বললেন না তো। লোকটা চোখের পানি সারে আর কান্দে আর বলে ও গো হুজুর 7 বছরের একটা সন্তান আছে আমার, সন্তানটাকে জন্ম দিয়েছি, 7 বছর যাবর সন্তানটাকে কোলে পিঠে করে মানুষ করলাম, আজ পর্যন্ত আমার সন্তানটা আমাকে একটা বাবা বলে ডাকতেই দেয়। একটু দোয়া করবেন, নবীর বাগানে টাকা গোলা দিলাম যাতে করে আল্লাহ পাক আমার মরণের পূর্বে একবার হলেও সন্তানের জবানটার শক্তি ফেরায় দেই। ওই সন্তানের জবান দিয়ে যদি একটা আব্বার ডাক আমি শুনতে পারি, আমার এই সারা জীবনের কষ্টগুলো আমি এক ডাকে ভুলে যাব। এজন্য মুসলমান আমার যেই কথাটা বোঝানোর আপনাদেরকে এই উদ্দেশ্য, যদি একটা বাবা সন্তানের একটা ডাক শুনে না যদি তার সারা জীবনের ব্যথা বলতে পারে, তাহলে যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই মালিকের নাম নিলে মালিক কত খুশি হবে।